যে আমাদের বাড়ি রাস্তা মিতুল, মিতুল কি করছে? দেখি আমার মিতুলের সাথে দেখা করতে যাব এখন। মিতুল, মিতুল কোথায়? মিতুল কই? দেখি দেখি মুখটা তোলো, দেখি 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 মুখটা দেখি মুখটা দেখি মিতুল, এই তো মিতুল। কি করছিলে তুমি? কেন এই সময় ঘুমোচ্ছিলে? কারণ আমি আজকে সকাল 4:30 উঠেছি, তারপরে আর ঘুমোইনি। 4:30 উঠে কি করে? যত সকালে উঠেছো কেন? দিয়ে ছুটির দিন 4:30 উঠেছি, উঠে চা খেয়েছি। আচ্ছা, বাহ। না না, 8:30 চা খেয়েছি, 4:30 হয়নি, ভুলে ঠিক করে। বাহ, আচ্ছা। এবার একটু বাইরেটা দেখি মিতুল, বাইরেটা কি এটা? বাইরেটা তুমি দেখো। সুন্দর লাগছে, বলো দেখতে পাচ্ছ? হ্যাঁ, ব্যাপক লাগছে না? আমি বাইরেটা দেখি, সুন্দর লাগছে একদম। একদম পেছনটা আমাদের বাড়ির পেছনটা খুব সুন্দর। আরে না না, ওই আকাশ। আজকে আমরা কি কিনলাম মিতুল? তাই হাসো ভালো করে। দেখ তোমার পছন্দ হয়েছে? তাই আমি বিশাল মোটা হয়ে গেছি, সবাই দেখুন। বাবা, এটা আমি এতক্ষণ ধরে তুলবো কি করে? হ্যাঁ কেন, ভুড়িটা এই দেখুন, অভিষেক মুখার্জির ভুড়িটা সবাই হাল মোটা হয়ে গেছি। লন্ডনে বসে বসে খালি খায়, কোনো কাজকর্ম করে না, সব এটা ইউকে দোষ। ইউকে পেছনে যাও, বুড়ি বোঝা যাচ্ছে, বসে বসে খালি খাবে, কোনো কাজ করবে না, নড়বে না, সোফার উপরে যে সেই বসবে ছুটির দিনে, সেই রাত্রিরে উঠবে মোটেই না, খেতে উঠবে, চান করতেও মাঝে মাঝে উঠবে না। অপপ্রচার জনগণের, না জনগণের অপপ্রচার এটা না। দাঁড়াও, ভাল লাগছে আমাকে দেখতে পাচ্ছেন? আমাকে দেখা যাচ্ছে না? আর দেখা যাচ্ছে না তোমার? দেখা যাচ্ছে আমাকে না। এবার আমি দেখি এটা আমাদের রান্নাঘরটাকে কেমন লাগে। এই হলো আমাদের কিচেন, এটা সদর দরজা, লাইট জ্বালাতে হবে, আস্তে আস্তে একটু একটু করে সন্ধে হচ্ছে। এই আমরা লাইট জ্বালিয়ে নিলাম, লাইটের মধ্যে দিয়ে দেখুন কিরম লাগছে আমাদের বাড়িটাকে। এখানে আমাদের বাড়ির এটা মেন দরজা, এটা হচ্ছে স্টোর রুমের দরজা, প্লাস এখানে বয়লার থাকে, বয়লার এখান থেকে গরম জল পাওয়া যায়, সব বাড়িতে এখানে একটা করে বয়লার থাকে, বুঝেছেন?
আচ্ছা, এবার চলুন। এই হলো রান্নাঘর আমাদের। এই রান্নাঘরের ফ্রিজ, এই হলো গিয়ে সিঙ্ক, এই হলো চিমনি, সমস্ত কিছু এখানে আছে। এই হলো বাসন কুসন, কর্নফ্লেক্স, কেলগস না, এটা সেইন্সবারির কর্নফ্লেক্স, ঠিক আছে, নতুন কিনেছি। এই হলো কিচেন, এই হলো চাল, বাসমতি চাল, এখানে এটাই পাওয়া যায় খালি, ইচ্ছুক তাই। এই দেখুন, এখন এখানে 5:30 বাজে, তাও আপনারা দেখেছেন যে বাইরে কত আলো, এই দুটো লাইট আমাদের এখানকার। এইবার আমরা আমাদের বাথরুমের দিকে এগিয়ে চলেছি। বাথরুম, এটা হলো আমাদের বাথরুম। কত কি রাখা আছে দেখেছেন আপনারা, বাথরুমের লাইটটা জ্বালাই। এবার বাথরুমের লাইটটা এইটা ধরে টানলাম, এই লাইটটা জ্বলে উঠলো, সুন্দর না, বেশ নতুন সিস্টেম একদম। হয়ে গেছে বাড়ি দেখা, রাস্তাটাও দেখিয়েছি। আসুন আপনি এদিকে আসুন, বক্তব্য না না, আপনাকে এদিকে আসতে হবে। এই হলো রাস্তা, এখানকার আমাদের সামনের গেট দিয়ে রাস্তাটা দেখা যায় সুন্দর করে। ওই দূরের রাস্তা দেখতে পাচ্ছেন, সমস্ত সুন্দর। আমরা শুনে আসি মিতুলের কি বক্তব্য রয়েছে। ও, এটা আমাদের ল্যাপটপ, ল্যাপটপটা দেখুন, এটা আমার প্রাণ, এটা সব আমার, সুন্দর ল্যাপটপ আমার, দেখেছেন। আচ্ছা চলুন, আমাদের সোফা, এটা খুবই বিচ্ছিরি অবস্থায় রয়েছে এখন। ডাইনিং টেবিল, আর একটা সিনারি এখানকার। এবার আমরা যাব মিতুলের কাছে, মিতুলের কোনো বক্তব্য আছে মনে হচ্ছে। মিতুল, কি বক্তব্য আছে আপনার দেখি বলুন। আমার বক্তব্য হলো যে এই যে অভিষেক মুখার্জি দেখছেন তো, এত ভালো করে কথা বলছে, কিন্তু আসলে উনি এত ভালো করে কথা বলেন না, সব সময় খালি সবাইকে খ্যাঁকা খ্যাঁকা করে কথা বলেন সবার সাথে, বুঝতে পাচ্ছেন? এটাই ওনার, এটাই হলো ওনার রিয়েলিটি। এত মুখ দিয়ে ওনার মধু ঝরে না, একবারের বেশি দুবার কোনো কথা জিজ্ঞেস করলে উনি বিরক্তি বোধ করেন, মহান ব্যক্তিত্ব। বাইরেটা দেখিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। এবার